বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক অডিও বুক আয়োজিত অডিও বুক লেকচার সিরিজ ইসলামের সংক্ষিপ্ত ইতিহাসে আপনাদেরকে স্বাগত। তাহলে চলুন আমরা শুরু করি সংক্ষিপ্ত ইসলামের ইতিহাস এই অডিও লেকচার সিরিজটি। অধ্যায় এক, ইসলাম পূর্ব আরব। হেজাজের শুষ্ক ও পার্বত্য প্রকৃতির অঞ্চলটি পরিবেশগতভাবে ছিল রুক্ষ, সেখানে ছিল না প্রাণের তেমন একটা উচ্ছলতা। আরব উপদ্বীপের পশ্চিম প্রান্তে অবস্থিত হেজাজ নামের এই স্থানটিকে দুটি বিশেষণে সংজ্ঞায়িত করা যায়, শুষ্ক এবং উত্তপ্ত। বিশেষ করে গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়। এখান থেকে যত পূর্বে যাওয়া যায় শুধু বালু আর বালু, কোনোই সবুজ নেই, এমনকি স্থায়ী কোনো অবকাঠামো বাড়িঘর কিছুই চোখে পড়ে না। কিন্তু ভীষণ রকম এই শুষ্ক আর রুক্ষ এলাকা থেকে 6ষ্ঠ শতাব্দীর গোড়ার দিকে নতুন এক আন্দোলন, নতুন ঐতিহাসিক বিবর্তনের সূচনা হয়। এমন একজন মানুষ তখন এখানে জন্ম নেন যিনি শুধু আরব উপদ্বীপের নয় বরং গোটা পৃথিবীর ইতিহাসের গতিপথকে আমূল পাল্টে দেন। ভৌগোলিক অবস্থান। আরব উপদ্বীপ এশিয়ার দক্ষিণ পূর্ব কোণে প্রায় 2 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। বিশাল এই এলাকাটি এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মাঝখানে অবস্থিত হওয়ায় ভৌগোলিকভাবে এই 3 মহাদেশের সাথে সংযুক্ত হয়ে আছে। তা সত্ত্বেও আরবের বাইরের লোকেরা সবসময় একে অগ্রাহ্য করত। সেই আদিকাল থেকে মিশরীয়রা অভিযান চালানোর জন্যে আরবের মরুভূমির তুলনায় পূর্বর ক্রিসেট ও নুবিয়াকে বেশি পছন্দ করত। আলেকজান্ডার দি গ্রেট খ্রিস্টপূর্ব 300 সনে ভারত ও পারস্যে অভিযান চালানোর সময় এই এলাকার পাশ দিয়েই গেছেন। খ্রিস্টপূর্ব 20 সনে রোমান অধিপতি ইয়েমেনের ভেতর দিয়ে এসে এই অঞ্চলে আগ্রাসন চালান, কিন্তু প্রতিকূল প্রকৃতির পরিবেশ ও বৈরী আবহাওয়ার কারণে তিনি এই এলাকার সাথে খাপ খাওয়াতে পারেননি, ফলে আরব উপদ্বীপকে তিনি রাজ্যের আওতায় নিতে ব্যর্থ হন। তবে অগ্রাহ্য করার দায় শুধু আরবের বহিরাগতদের উপর দিলেও হবে না, এই এলাকার শুষ্ক জলবায়ু মোটেও অতিথিপরায়ণ নয়। যে 2-4 জন বেদুইন বা যাযাবর এখানে থাকতো তারাও ভীষণ কষ্ট করে জীবনযাপন করতে বাধ্য হতো। উপদ্বীপের দক্ষিণ পূর্ব দিকের কিছু জায়গায় শরৎকালে সামান্য মৌসুমি বৃষ্টিপাত হতো, তবে এতটাই সামান্য যে উষ্ণ আবহাওয়ায় তা নিমিষে শুকিয়ে যেত। তাছাড়া আরবের বিস্তৃত শুষ্ক মরুভূমিতে এই বৃষ্টির কোনো প্রভাব পড়ত না। অন্যদিকে ভূমধ্যসাগরীয় এলাকায় যতটুকু বৃষ্টি হতো তাও উত্তরাঞ্চলীয় মরুভূমিকে ভেজাতে পারত না, ফলে গোটা এলাকা বছরের পুরোটা সময় জুড়ে প্রায় শুষ্ক ও উত্তপ্ত থেকে যেত। স্থলভূমিতে কিছু নদী আছে যাকে স্থায়ীভাবে ওয়াদি বলা হয়, তবে তাদের রূপ বা কাঠামো আদৌ নদীর মতো নয়। মেঘ জমলে বা বৃষ্টি হলে এসব নদীতে সামান্য প্রবাহ বাড়ত, যার কারণে মৌসুমি কিছু ফলমূল উৎপাদনে কিছুটা সুবিধে হতো, এর বেশি কিছুই নয়। বৃষ্টি শেষ হয়ে গেলে এই নদীগুলো আবার শুকনো পথে পরিণত হতো। পানির উৎস হিসেবে তখন আর এগুলো ব্যবহার করা সম্ভব হতো না। এর থেকে বরং মরুদ্যানগুলো বেশি কার্যকর ছিল। মরুভূমিতে যে সম্প্রদায়গুলো বাস করত বা যে মুসাফিরেরা চলাফেরা করত তারা মরুদ্যানের কাছে এসে বিরতি নিত। তাই বলে মরুদ্যানগুলো আবার এতটা অনুকূলও ছিল না যে তাকে কেন্দ্র করে বড় পরিসরে কোনো সমাজ বা সভ্যতা গড়ে উঠতে পারে। আরবের মানুষেরা একটি সভ্যতা মূলত সেই এলাকার পরিবেশকে ভিত্তি করে গড়ে ওঠে, আরব সভ্যতাও তার ব্যতিক্রম নয়। আরবদের জীবনে যা কিছু ছিল তার ভিত্তি ছিল রুক্ষ পরিবেশ আর শুষ্ক জলবায়ু। যেহেতু মরুভূমিকে কেন্দ্র করে একটা সভ্যতা গড়ে ওঠা কঠিন, তাই আরবের মানুষেরা সর্বদা উর্বর জমির সন্ধান করে বেড়াত। আমরা যদি আরব শব্দটি নিয়ে পর্যালোচনা করি এবং এই শব্দের একেবারে শিকড়ের দিকে যাই, তাহলে যেই অর্থটি দাঁড়াবে তা হলো যাযাবর, যারা গ্রীষ্মকালে এসব মরুদ্যান থেকে কূপের আশেপাশে বাস করত, যেগুলোর উপর তারা নির্ভর করতে পারে এবং ন্যূনতম পানির দেখা পেতে পারে। কয়েক মাস গরমের তীব্র উত্তাপ সহ্য করার পর তারা দক্ষিণে অর্থাৎ ইয়েমেনের দিকে অগ্রসর হতো। ইয়েমেনের অঞ্চলে শরতে বৃষ্টি হতো এবং সেখানকার মাটি তুলনামূলক কিছুটা উর্বর ছিল। শীতকাল পর্যন্ত আরবেরা তাঁবু খাটিয়ে সেখানে অস্থায়ীভাবে বসবাস করত। শরতের বৃষ্টির পর এলাকায় একটু সিক্ত হয় আরবদের গৃহপালিত ম্যাষ, ভেড়া, দুম্বা বা ছাগলগুলো সেখানে একটু স্বস্তি নিয়ে চলাফেরা করতে পারত। তারপর আবার যখন বৃষ্টিপাত থেমে যেত এবং প্রচণ্ড গরম শুরু হতো, তখন আরবেরা পুনরায় মরুদ্যান ও কূপগুলোর কাছে ফিরে আসত। এইভাবেই তারা বছরে এক এক সময় এক এক স্থানে কাটাত। আরবদের জন্য এই যাযাবর জীবনটা ছিল খুবই স্বাভাবিক,
কারণ অনাদিকাল থেকে তারা এইভাবেই জীবনযাপন করে অভ্যস্ত। এখনও আরবদের মরুভূমিগুলোতে যেই বেদুইনেরা বসবাস করছে তারাও সেই প্রাগ ঐতিহাসিক জীবনধারা অনুসরণ করে যাচ্ছে। ইসলামপূর্ব আরবে অতিথিপরায়ণতা ছিল খুবই অনন্য সাধারণ একটি বৈশিষ্ট্য। যখনই কোনো অতিথি কোনো আরব নগরীতে বাসায় এসে পৌঁছত, তার পরবর্তী তিন দিন অতিথিকে সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তা দেবার দায়িত্ব ছিল সেই আরবের। এমনকি যার বাসায় অতিথি আশ্রয় নিত, সে কখনও অতিথিকে প্রশ্ন করতে চান যে তিনি এখানে কেন এসেছেন বা কতদিন থাকবেন। পরবর্তী সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এই ঐতিহ্যকে আরও উৎসাহ দেন এবং বলেন, একজন অতিথির কমপক্ষে তিন দিন মেহমানদারি পাওয়ার অধিকার রয়েছে। মরুভূমি এমন একটি স্থান যেখানে একা বসবাস করা যায় না। মরুভূমিতে বসবাসরত আরবদের জন্য এত বেশি হুমকি দৃশ্যমান ছিল যে ঐক্যবদ্ধ হয়ে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বেঁচে থাকা ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প ছিল না। বিশেষত দুর্ভিক্ষ ও গরমের তীব্রতা থেকে বাঁচার জন্যে আত্মীয়দের উপর নির্ভর করাই ছিল প্রথম পছন্দ। পরিবারগুলো একে অপরের সাথে সম্পদ ও আবাসন সুবিধা ভাগাভাগি করে নিত। তখন একাকী স্বাধীনভাবে বেঁচে থাকার ধারণা ছিল না বললেই চলে। তৎকালীন আরব সমাজে পরিবার ও গোত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হতো। পরিবেশ ও গোত্রগুলো একসাথে ভ্রমণ করত, যা কাফেলা হিসেবে পরিচিত ছিল। ইসলামপূর্ব পৃথিবীতে গোত্রের পরিচয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল, কেননা গোত্রের সাথে সম্পৃক্ত থাকতে পারলে নিরাপত্তা, সহযোগিতা এবং অর্থনৈতিক সুবিধা পাওয়া যেত। অন্যথায় এই সুবিধাগুলো পাওয়ার দ্বিতীয় কোনো উপায় ছিল না। যে কোনো গোত্র তাদের স্বগোত্রীয় কাউকে বাঁচানোর জন্য যুদ্ধে যাওয়ারও সিদ্ধান্ত নিয়ে ফেলত। তাই ইসলামপূর্ব আরবে গোত্রগুলোর মাঝে বিবাদ ও যুদ্ধ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। ভূমির আধিপত্য এবং পশুর পাল নিয়ে গোত্রে গোত্রে সংঘাত লেগে থাকত। অনেক সময় এমন যুদ্ধ ও সংঘাত বছরের পর বছর স্থায়ী হতো। তাই তৎকালীন আরবদের সংগ্রাম করেই বেঁচে থাকতে হতো, মানুষের বিরুদ্ধে অথবা প্রকৃতির বিরুদ্ধে। এই ধরনের যাযাবর জীবনে কোনো গোত্রের অভ্যন্তরে সৃষ্টিশীল কিছুর প্রকাশ ঘটাছিল রীতিমতো অসম্ভব ব্যাপার। প্রাচীন মিশরীয় বা গ্রিক সভ্যতায় যে ধরনের ভাস্কর্য বা চিত্রকলার নিদর্শন আমরা দেখেছি, সেই রকম নান্দনিক কিছু সৃষ্টি করার মতো সময় বা সম্পদ আরবদের ছিল না। তারপরও নান্দনিকতা এবং অনুপম সৌন্দর্যের প্রতি মানুষের সহজাত যে আকর্ষণ, মরুভূমির শুষ্ক বালুতে তা যে পুরোপুরি শুকিয়ে গিয়েছিল এমনটি নয়, বরং তা ভিন্ন এক রূপে প্রকাশ পেয়েছিল, আর তা হল ভাষাশৈলী। আরবদের অন্য কোনো স্থাপত্য না থাকলেও এক অনন্য সম্পদ ছিল এবং আছে, আর তা হল অসাধারণ একটি ভাষা। এতটা শক্তিশালী বা সৌন্দর্যমণ্ডিত ভাষা পৃথিবীতে দ্বিতীয়টি পাওয়া কঠিন। আরবেরা শব্দ ও বাক্যকে এত সুন্দরভাবে ব্যবহার করতে পারত যে কোনো একটি সাধারণ চিন্তাধারাও অসাধারণ হয়ে উঠত। ধীরে ধীরে কবিতাই হয়ে ওঠে আরব জাতিগোষ্ঠীর সবচেয়ে বড় শিল্পকর্ম। যুদ্ধ বা সংঘাত নিয়ে কিংবা নিজের গোত্রের প্রশংসা করে আরব কবিরা অনায়াসে বিরাট বিরাট কবিতা লিখে ফেলতে পারত। কবিতা সুন্দর হলে সে কবিতা আর কবির সম্মানে অনেক আনন্দ আয়োজন হয়ে দেখা যেত। একটা কবিতা ভালো হিসেবে পরিচিতি পেয়েছে, ব্যাস তা মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে। হয়তো মূল কবি মারাও গেছে, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম সেই কবিতা আবৃত্তি করে যাচ্ছে। ইসলামপূর্ব আরবে এই ধরনের সাতটি জনপ্রিয় কবিতা ছিল, যেগুলো মুআল্লাকাত নামে পরিচিত ছিল। মুআল্লাকাত শব্দের অর্থ হলো ঝুলানো, যেহেতু এই কবিতাগুলো কাবার দেয়ালে বা মানুষের বাড়িতে বাড়িতে অথবা সদর দরজা ঝুলিয়ে রাখা হতো, তাই এগুলোকে মুআল্লাকাত হিসেবে অভিহিত করা হতো। সাহিত্যে এতটা অগ্রসর হওয়ার পরও আরব সমাজে লেখালেখির প্রচলন তেমন একটা ছিল না। পঞ্চম শতাব্দীর আগে লেখায় তেমন কোনো নিদর্শনও পাওয়া যায় না। যদিও আরবে তখন অল্প কিছু লেখার প্রচলন ছিল বলে জানা যায়, আরবেরা মুখস্থ করতে বেশি আগ্রহী ছিল, তাদের স্মৃতিশক্তিও ছিল প্রখর। এক একজন আরব 1,000 বা 1,500 কবিতা মুখস্থ করতে পারত। সেগুলো তারা তাদের পরবর্তী প্রজন্মকে একইভাবে শিখিয়ে যাওয়ার চেষ্টা করত। ষষ্ঠ শতাব্দীতে যখন আরবে ইসলাম আবির্ভূত হয়, তখন সেখানে মুখস্থের ভিন্ন এক গুরুত্ব ও আবহাওয়া বজায় ছিল। ইসলামপূর্ব আরবের মানুষ বহু খুদা বা একাধিক ঈশ্বরে বিশ্বাস করত। ইসলামের ইতিহাস থেকে জানা যায়, সেই প্রাচীনকালে হজরত ইব্রাহিম আলাইহিসালাম এবং তার সন্তান হজরত ইসমাইল আলাইহিসালাম মিলে এক আল্লাহর ইবাদতের জন্যে মক্কায় কাবা ঘর নির্মাণ করেছিলেন। কাবা হলো একটি আয়তাকার ঘর যার ভিত্তি স্থাপন করেছিলেন প্রথম মানব হজরত আদম আলাইহিসালাম। আর এই কাবা থেকেই হজরত ইসমাইল আলাইহিসালাম আরবদের এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করেন।
কয়েক শতাব্দীর মধ্যেই ইসমাইল আলাইসালাম এর সেই অমীয় বার্তা বিকৃত হতে শুরু করে। মানুষ আবার এক আল্লাহর ইবাদত থেকে সরে যায়, পাথর ও কাঠের মূর্তি বানিয়ে পূজা করতে শুরু করে। এরপর তারা আরও কিছু প্রভু বানিয়ে নেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন কাবা ঘরে 360 মূর্তি ছিল। তবে এটাও ঠিক, হযরত ইব্রাহিম আলাইসালাম ও হযরত ইসমাইল আলাইসালাম আরবদের যে শিক্ষা দিয়েছিলেন তা আরবদের ভেতর থেকে পুরোপুরি কখনো হারিয়ে যায়নি। কিছু আরবের মনে এই দুই নবীর ব্যাপারে আলাদা শ্রদ্ধাবোধ ছিল সবসময়। তারা হযরত ইব্রাহিম আলাইসালাম ও ইসমাইল আলাইসালামের প্রভুকে মানত এবং তাকে আরবিতে আল্লাহ বলেই ডাকত। কিন্তু তারা এও মনে করত যে আল্লাহ ছাড়াও আরও অনেক প্রভু আছে যাদের উপাসনা করা যায়। সেই প্রভুদের তারা বিভিন্ন মূর্তির আকৃতি দিয়ে পূজা করত। বহু ঈশ্বরবাদীরা এই চিন্তাধারা হযরত ইব্রাহিম আলাইসালাম এবং হযরত ইসমাইল আলাইসালামের চিন্তার পুরোপুরি বিপরীত। ধারণা করা হয় উত্তরের সুমেরীয় সভ্যতার ধর্মবিশ্বাসের প্রভাবে আরবে এই বহু ঈশ্বরবাদী ধর্মের প্রচলন হয়। আরব উপদ্বীপে বিচ্ছিন্নভাবে ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের কিছু লোকও বসবাস করত। তাদের সাথে মূলধারার আরবের ধর্মবিশ্বাসের এতটুকু মিল ছিল যে তারাও হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইল আলাইসালামকে সম্মান করত। আরবদের মধ্যে যারা তখনও এক আল্লাহর উপরে বিশ্বাস করত তাদের দৃষ্টিভঙ্গি কখনও বহু ঈশ্বরবাদীদের সাথে মিলত না, ফলে তারা নিজেদের মতো করে স্বতন্ত্র জীবনযাপন করত। আরবের প্রতিবেশী যদিও তৎকালীন অন্যান্য সভ্যতা থেকে অনেক দূরে মরুভূমির গভীরে আরবদের বসবাস, তারপরেও আরবেরা কিন্তু কখনও তাদের প্রতিবেশী দেশ বা জাতিগুলোর থেকে খুব একটা বিচ্ছিন্ন ছিল। খ্রিস্টপূর্ব সময় থেকেই আরব উপদ্বীপে উত্তর দিকের সীমান্ত ঘেঁষে রোমানেরা শক্তিশালী অবস্থায় ছিল। সিরিয়া এলাকায় অনেকগুলো ইহুদি বিদ্রোহকে শক্ত হাতে দমন করার পর গোটা অঞ্চলকে রোমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তাই বেদুইন আরবেরাও জানত উত্তরের দিকে খুব অর্থশালী একটি জাতি আছে যাদের সাথে ব্যবসা করা যায়। অন্যদিকে আরবের পশ্চিম দিকে ছিল ইয়েমেন আর দক্ষিণে ছিল সিরিয়া। সেখান থেকে প্রায়ই ব্যবসায়ীরা ইতালি ও ভারতবর্ষ থেকে আসা পণ্য নিয়ে ব্যবসা করার জন্যে আরবের ভূখণ্ডের উপর দিয়ে উত্তরে রোমান ভূখণ্ডের দিকে অগ্রসর হতো। আর রোমানেরা তাদের নিয়ন্ত্রণাধীন উর্বর জমি নিয়ে বেশ সন্তুষ্ট ছিল, তাই তারা এই ব্যবসায়ীদের চলাচলে বা ব্যবসায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করত না। আরবের উত্তর পূর্বে ছিল ইরান। পূর্বে 200 সনে সাসানি সভ্যতার তখন উত্থান হয়। তারপর থেকে রোমান আর পার্সিয়ানদের মধ্যে শতাব্দীকাল ধরে যুদ্ধ বিরাজমান ছিল। আরবদের উপরেও এই যুদ্ধের ব্যাপক প্রভাব পড়ে, কারণ দুই প্রভাবশালী প্রতিবেশী সবসময় নিজেদের শক্তি বৃদ্ধির জন্য আরবদের গোত্রগুলোকে, বিশেষ করে যারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করত, নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করত। বড় দুটি পরাশক্তির মধ্যেকার এই সংঘাতকে কাজে লাগিয়ে অনেক ছোট ছোট জাতিরাষ্ট্র আবার বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করত। যেমন গাসসান নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয় বর্তমান জর্ডান, সিরিয়া এবং ফিলিস্তিনকে নিয়ে। তারা রোমানদের আজ্ঞাভাজন হয়ে কাজ করত। ঠিক একইভাবে লাখম নামক আরেকটি জাতি ছিল যারা মেসোপটেমিয়ার দক্ষিণ ভাগ নিয়ন্ত্রণ করত এবং পার্সিয়ানদের সহযোগিতা করত। এই দুই আরব রাষ্ট্র তাদের ছায়ামনিব রাষ্ট্রের আস্থাভাজন ছিল এবং শত্রুর মোকাবেলায় নিজেদের ভূখণ্ডকে নানা ধরনের অস্ত্র ও সরঞ্জামে ভরে রাখত। তবে ষষ্ঠ শতাব্দীতে এসে পার্সিয়ান ও রোমান দুই পক্ষই যেন শতাব্দীকাল ধরে চলে আসা যুদ্ধবিগ্রহের সংকটে ক্লান্ত হয়ে পড়ে। অন্যদিকে গাসসান ও লাখমু এভাবে প্রক্সি হয়ে কাজ করতে আর আগ্রহী ছিল না। আর অন্যান্য আরব জাতিও এই দুই পরাশক্তির লড়াই আর ফাঁদে পড়ে নিজেদের জীবনকে দুর্বিষহ করতে চাইছিল না। তারা বরং দুই বড় রাজ্যের সাথে যুদ্ধ বা সংঘাতের পথ পরিহার করে ব্যবসা বাড়িয়ে অর্থনৈতিকভাবে ফায়দা হাসিল করতে বেশি আগ্রহী ছিল। আরবের দক্ষিণে ছিল আকসুম রাজ্য, যা তখন আবিসিনিয়া বা বর্তমানে ইথিওপিয়া নামে পরিচিত। আবিসিনিয়ার পার্বত্য অঞ্চলের উপরস্থ এই রাজ্যটি বিভিন্ন আফ্রিকান জাতিগোষ্ঠীর বাণিজ্য এবং ভারতীয় মহাসাগরে যাওয়ার পথ হিসেবে ব্যবহার হতো। বাণিজ্য এলাকার একেবারে কেন্দ্রস্থলে অবস্থান করায় আকসুম রাজ্যের ব্যাপারে আরব বণিকেরা বারবারই আগ্রহী ছিল। রোমের মতো আকসুমও ছিল খ্রিস্টান রাজ্য, যারা পারস্যকে নিয়ে সবসময় নানা আতঙ্কে থাকত। কেননা ইয়েমেনের ভেতর দিয়ে বাণিজ্য যাত্রার পথগুলো যাওয়ায় পারস্য এবং আকসুম উভয়ই এই পথের যাত্রীদের নানাভাবে হয়রানি করত। ষষ্ঠ শতাব্দীতে এসে যখন বিশ্বায়নের একটি বাতাস আরবে লাগে, তখন আরবেরা আস্তে আস্তে আরব উপদ্বীপের বাইরে বিভিন্ন রাজ্যের ঘটনাবলী জানতে শুরু করে এবং সেইগুলোর ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে। যেহেতু আরব তখন আকসুম, পারস্য এবং রোমান সাম্রাজ্যের মাঝখানে, তাই তাদের বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কের কৌশল এবং প্রতিপক্ষের চালবাজি সম্পর্কে সচেতন না হয়েও কোনো উপায় ছিল না।
তবে ভৌগোলিকভাবে এতটা স্পর্শকাতর স্থানে অবস্থান করার পরও আরবেরা তাদের চারপাশের বিশাল মরুভূমির কারণে অনেকটাই নিরাপদ ছিল। সে সময় আরবেরা নিজেদের জাজিরাতুল আরব বা আরব দ্বীপের অধিবাসী হিসেবে দাবি করত, কারণ তারা বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দার মতোই জীবনযাপন করত। তবে এই বিচ্ছিন্নতা এক দিক থেকে তাদের উপকারী করেছে। আরবের শুষ্ক পরিবেশ আর প্রতিকূল আবহাওয়ার কারণে আশেপাশের পরাশক্তিরা আরবে কখনোই আগ্রাসন চালানোর বা দখলদারিত্ব প্রতিষ্ঠা করার সাহস পায়নি। ফলে সে আদিকাল থেকে চলে আসা আরবদের জীবনযাপন কোনো পরাশক্তির রাজনীতি ও যুদ্ধের কারণে প্রভাবিত হয়নি। এই ধরনের সুরক্ষিত পরিবেশে ষষ্ঠ শতাব্দীর শুরুর দিকে এমন একটি আন্দোলনের সূচনা হয় যা প্রাথমিকভাবে আশেপাশের রাজ্যগুলোকে এবং পরবর্তীতে গোটা পৃথিবীকেই নাড়িয়ে দেয়। এই আন্দোলন আরবদের ভাগ্যের স্থায়ী পরিবর্তন করে দেয়। আরবেরা তাদের ছন্ন ছাড়া এবং যাযাবর জীবনযাপন থেকে এমন একটি জীবনযাপনের অভ্যস্ত হয়ে ওঠার সুযোগ পায় যেখানে তারা নিজেরাই নিজেদের ভাগ্য গড়ে নিতে পারে। আরবের স্বতন্ত্র ভৌগোলিক অবস্থান, জলবায়ু, সংস্কৃতি এবং রাজনীতি সব কিছু মিলে এমন একটি অবস্থা সৃষ্টি হয় যেখান থেকে ইসলাম একটি অনন্য সাধারণ শক্তি হিসেবে আবির্ভূত হয়। সেই সাথে মানব ইতিহাসের যে কোনো ধর্ম, আন্দোলন কিংবা সাম্রাজ্য বিস্তারের তুলনায় অবিশ্বাস্য দ্রুতগতিতে বিশ্বের সর্বাধিক শক্তিশালী জীবনাদর্শে পরিণত হয়। ইসলামকে ভর করেই মরুভূমিতে ডুবে থাকা আরবেরা পার্শ্ববর্তী পারস্য ও রোমান সাম্রাজ্য জয় করে। ভিন্ন চিন্তা ও বৈশিষ্ট্যের অসংখ্য মানুষকে একই ছায়াতলে নিয়ে আসে এবং প্রতিষ্ঠা করে বিশাল এক সাম্রাজ্য যা স্পেন থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত বিস্তৃত হয়। যেখানে আরবেরা ষষ্ঠ শতাব্দীতে অর্থাৎ মাত্র এক শতক আগেও নিষ্প্রাণ ও প্রভাবহীন একটি জাতি ছিল, সেখানে সপ্তম শতাব্দীতে এসে আরব থেকে সভ্যতা ও ক্ষমতার যে উত্থান হয় তার দৃষ্টান্ত বিশ্বের ইতিহাসে দ্বিতীয়টি নেই। আর এইসব শুরু হয়েছিল আরবের ভূখণ্ডে একজন মানুষের জন্ম হয়েছিল বলে, যিনি একটি বৈপ্লবিক বার্তা নিয়ে এসেছিলেন, আরবকে নতুন এক সম্ভাবনার দিগন্তের প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেখিয়েছিলেন মুক্তির দিশা। আর তিনি হলেন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أسألك العفو